দশ কোটি টাকা লোপাটের অভিযোগে পাবনায় অগ্রণী ব্যাংকের তিন কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে পুলিশ গ্রেপ্তারকৃতরা হলেন অগ্রণী ব্যাংক কাশীনাথপুর শাখার প্রিন্সিপাল অফিসার আবু জাফর ব্যবস্থাপক হারুন বিন সালাম ও ক্যাশিয়ার সুব্রত চক্রবর্তী প্রাথমিক জিজ্ঞাসাবাদে টাকা আত্মসাতের কথা স্বীকার করেছেন ক্যাশিয়ার সুব্রত পুলিশ জানায় ঊর্ধ্বতন পাঁচ কর্মকর্তা বৃহস্পতিবার আকস্মিক পরিদর্শনে আসেন অগ্রণী ব্যাংকের কাশীনাথপুর শাখায় এ সময় দশ কোটি তেরো লাখ বাষট্টি হাজার তিনশো আটাত্তর টাকার অনিয়ম নজরে আসে পরে পুলিশকে জানালে অভিযুক্তদের আটক করা হয় এ ঘটনায় সাথিয়া থানায় অভিযোগ দায়ের হয়েছে